অ্যান্ড্রয়েড বাড়ির চ্যানেলের এডিটিং রিলেটেড টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এখন আমরা দুইটি সিনেমাটিক টেক্সট ওভারলে ইফেক্ট ক্রিয়েট করা শিখব। কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে, চলুন শুরু করা যাক। ইফেক্টগুলো ব্যবহার করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আপনাদের যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন না থেকে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিন। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে যে মাঝখানে প্লাস আইকন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে কোনো একটি ফ্রেম আমাকে চুজ করতে হবে। আমি ল্যান্ডস্কেপের 16:9 এই ফ্রেমটি চুজ করলাম। দেন এখানে মিডিয়াতে ক্লিক করে আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করবো। ওই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে আমি সলিড কালার নিলাম, হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক নেওয়ার পর আমি এটাকে একটু লেন্থটা বাড়িয়ে নিব। তো লেন্থটা বাড়িয়ে নেওয়ার পর আমি এই যে লেয়ার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি এই যে টেক্সটে ক্লিক করে যে কোনো একটি টেক্সট এখানে লিখে নিব। তো আমি টেক্সটটি লিখে নিচ্ছি। টেক্সটটি লিখার পর এই যে ওকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ফন্ট, এখানে ক্লিক করে আমি এটি ফন্টটি চেঞ্জ করে নিব। তো আমি যে কোনো একটি ফন্ট নিতে পারি, আমি এই ফন্টটি নিলাম। দেন আমি ওকেতে প্রেস করে এই ফন্টটিকে আমি এখান থেকে একটু বড় করে দিব। ওকে, তারপর আমি ফন্টটাকে একটু আমার ব্যাকগ্রাউন্ড বরাবর করে দিলাম, লেন্থটা বাড়িয়ে নিলাম। দেন আমি এখানে আবার লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত যে ইফেক্টটি সেটি আমরা সিলেক্ট করে নিব। আর এই ইফেক্টটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ইফেক্টটি ক্লিক করার পর ওকেতে প্রেস করছি। তো প্রথমে আমি একটু প্লে করে দেখি ইফেক্টটি কীরকম। তো দেখতে পেলেন খুব চমৎকার ইফেক্ট। তো এটাকে আমরা ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করার জন্য এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে যাব। নিচে যাওয়ার পর ব্লেন্ডিং অপশনটা পেয়ে যাব। এই যে ব্লেন্ডিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে যাব। যাওয়ার পর এই যে ডার্কেন, এখানে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এই যে ইফেক্টটি এটি আমার টেক্সের নিচে চলে যাবে। তো এটা খুব চমৎকার দেখাবে, আমরা একটু দেখি। তো এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এই ইফেক্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে একটু বড় করে নিলাম। বড় করার পর এটাকে একটু উপরে দিয়ে দিলাম, একদম টেক্সের কাছাকাছি। দেন আমরা এটার যে ব্যাকগ্রাউন্ডটা, এটার লেন্থটা একটু কমিয়ে নিব ইফেক্ট বরাবর। তো ইফেক্ট বরাবর করে নিলাম। এখন যদি আমরা প্লে দিই, দেখেন খুব চমৎকার দেখাবে। হ্যাঁ, দেখতে পেলেন খুব সহজে, খুব চমৎকার একটি সিনেমাটিক টেক্স ওভারলে ইফেক্ট আমরা তৈরি করে ফেললাম। এবার এটার শেয়ারে ক্লিক করে এটা আউটপুট করে নিব। আউটপুট করে আমরা আউটপুটটা দেখব কীরকম দেখা যায়। তো আমি এখান থেকে আমার রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে এটা আউটপুট করে নিচ্ছি। তো আমাদের দ্বিতীয় ইফেক্টের জন্য আবার আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর 16:9 ফ্রেমটি নিচ্ছি। দেন এখানে মিডিয়াতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা কালো ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা নিচ্ছি। তারপর এটার লেন্থটা একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর আমরা আবার মিডিয়াতে আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে এখানে টেক্সে ক্লিক করে আমরা যে কোনো একটি টেক্স এখানে লিখে নিব। তো টেক্সটি লিখার পর ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এটার লেন্থও আমি ব্যাকগ্রাউন্ড সমান সমান বাড়িয়ে দিব। তারপর আমরা এখান থেকে টেক্সটাকে একটু বড় করে দিব আগের মতো। বড় করার পর এই যে ফন্ট, এখানে ক্লিক করে যে কোনো একটি ফন্ট আমরা চুজ করে নিব। তো ধরেন আমি এখান থেকে যে আগের ফন্টটি নিয়েছিলাম সেটাই নিচ্ছি। এই ফন্টটি নিলাম। দেন এখান থেকে ওকে প্রেস করলাম, আমার ফন্ট স্টাইলটি চেঞ্জ হয়ে গেল। দেন আমরা আবার এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমাদের দ্বিতীয় যে ইফেক্টটি সেটি আমরা এখানে ইউজ করব। এই যে দ্বিতীয় ইফেক্টটি নিলাম। তো আমাদের প্রথম ইফেক্ট এবং দ্বিতীয় ইফেক্ট দুইটা ইফেক্টের লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং দুইটা এডিটিংয়ে কিন্তু প্রায় সেম, শুধু ইফেক্ট ফুটেজটা আলাদা, ঠিক আছে? তো এই জন্য দ্বিতীয়বার দেখালাম। তো এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর প্রথম আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন এটা একটি ফায়ারিং ইফেক্ট। তো এটাকে আমরা ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করার জন্য এটাতে ফুটেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এই যে ব্লেন্ডিং অপশনটা পেয়ে গেছি, এখানে ক্লিক করার পর নিচে ডার্কেন, এই ডার্কেনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাকে একটু কাস্টমাইজ করতে হবে। আপনার এই যে ফুটেজটা একটু একটু দেরিতে শুরু হয়, এই জন্য আমরা অল্প একটু এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কেচি আইকন, এখানে ক্লিক করার পর এই যে লেফট সাইড থেকে এটা ক্রিয়েট করে দিলাম। দেন এখানে প্রেস করে ধরে
এটা সমান সমান করে দিলাম। তারপর এটাতে ধরে আমাদের যেই ফুটেজটা আমাদের যে টেক্সটটা টেক্স থেকে টেক্সের এটা কাছাকাছি এনে দিলাম, ঠিক আছে, এখান থেকে শুরু হবে। দেন আমরা আবার এটাকে ওকে দিয়ে প্লে দিয়ে দেখি কিরকম দেখা যায়। হ্যাঁ, দেখতে পেলেন খুব চমৎকার একটি ইফেক্ট তৈরি হয়েছে, টেক্সট ওভারলে ইফেক্ট বলে এটাকে। তো আমরা এটাও শেয়ারে ক্লিক করে আউটপুট করে নিচ্ছি। ভিডিওটি এক্সপোর্ট করার পর আউটপুটটি দেখাচ্ছি কিরকম দেখায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের দুইটা এডিটিং টিউটোরিয়াল। এই টপিকটা ব্যবহার করে এই ধরনের আরও অনেক কিছু আপনি করতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।